তিনটে 6টা আইসক্রিম পেয়েছি সুব্রতর গলে তিনটে আবার এই পাশের দোকানে আমার শাশুড়িকে ডেকে বলছে চলে 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 ওইখানে যে দোকান থেকে মাল আনে সেইখান থেকে দেখো মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে এত ভালো ভালো মিষ্টি দিয়েছে সব দোকানের থেকে হাইয়েস্ট মিষ্টির প্যাকেট এটা বলবো মানে আমরা যে আজকে 4টে পেয়েছি 4টেই তো হ্যাঁ 4টে যে পেয়েছি 4টার বদলে ফার্স্ট মিষ্টির প্যাকেটটা এটা ফার্স্ট। नमस्कार दर्शक बंधु हमारे चैनल आो एक नतून भिडियोते तुम्हारे स्वागत जाना आज के हलो पयला बैशाख तुम्हारे सकल के शुभ नववर्ष जाना से ही कारण दोकने आज के गणेश पुजो है से ही पुजोर जो मामन प्रस्तुति निच्चे देखो समस्त किस जोगाजानी करा एक कर शरीर अतटा भलो ना गणेश पुजो करा सब एका एक करते हमारे बड़े शरीर खराब हो खूब असुविधा हूँ जी परि ना परि सेटाई करब देखो बंधुरा मामन एखन समस्त रकम फल केटे एक थालार मध्य रखे तुम्हारा देखते देखो छोट्ट एक गणेश ठाकुर आना हो सेटा बसानो देखो समस्त किछु रेडी हो गए एखन मामन देखो फल काटछे एकटू पर ब्राह्मण चले आसबे तारपरे पुजो शुरू हो जाए एखन सकाल 9টা बजे যত তাড়াতাড়ি পূজো হয় তত তাড়াতাড়ি ভালো খুব জোর তাড়াতাড়ি করে দেবার করতে হচ্ছে কারণ এখনি ব্রাহ্মণ চলে আসবে নালে কার ছেলে সাথে পারবো না তোমার তো গোজগাছ মোটামুটি হয়েই গেছে দেখতে পাচ্ছি এখন ব্রাহ্মণ আসলে পরেই তাড়াতাড়ি পূজোটা হয়ে যায় দেখো বন্ধুরা ফাইনালি মামুনের সমস্ত ঠাকুরের পূজো করার জন্য গণেশ পূজো করার জন্য समस्त किछु जोगाड़ हो गए तुम्हारा देखते ब्राह्मण आसले पर पुजो हो जाए बंधुरा घड़ी देखो 9:05 बजे और देखो एखो प्रस्तुति चलते मामन एखन तरमुज काटे तुम्हारा देखते किन्तु फल काटार जो बटी से अतटा धारालो नय से ही कारण देखा जा तरमुजा लाल है ना कि ना सदा মোটামুটি খুব ভালো কালার নয় তা মোটামুটি ভালোই বেরিয়েছে কেন এর থেকে সাদা বেরয় তা সেই হিসাবে ভালোই বেরিয়েছে যেটুকু বেরিয়েছে খুবই ভালো বেরিয়েছে তো মহা কলম লম্ব তো কোন নাম কিছু না সব কোন নাম শ্রী দান গণেশ আয়ন দান গণেশ ভারত তো দান গণেশ আয়ন দুপা আছে গিয়েছে আরে মা লাগতো না এখনই পূজো হলো আজকে পূজো তো অনেক ভালো হয়েছে বন্ধুরা আজকে এই দেখো বন্ধুরা পূজোর জিনিসগুলো পরিষ্কার করে সব এইখানে রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার করে মামুন এখন এখানে রেখে দিল এগুলো পরে ঘরের মধ্যে তুলে নিয়ে যাবে এগুলো বাড়িতে নিয়ে যাবে দোকানে থাকবে না এগুলো সব বাড়িতে নিয়ে যাবে আবার পূজোর সময় বার করা হবে তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 4:35 আর আমি দেখো মোটরসাইকেলে চাবি নিয়ে কোথায় যাচ্ছি বলো তো কত দূর যাব তোমাদের কি ধারণা কোথায় যাব কোথাও যাব না বন্ধু ওই কিছু দূরে মোটরসাইকেলটা রেখেছি রোদের মধ্যে ছিল সেই কারণে গাছের ছায়ে রেখেছি আর এখন সেটাকে নিয়ে আমি যেখানে থাকে মোটরসাইকেলটা সেখানে গিয়ে রেখে দিই নালে পরে এখানে লোকজন আসবে বসবে তাতে মোটরসাইকেলে প্রবলেম হবে সেই কারণে যেখানে মোটরসাইকেলটা থাকে গ্যারেজে সেই জায়গায় রেখে দিই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দোকান সামনে দুটো চাদর টাঙানো রয়েছে প্রচণ্ড রোদ সেই কারণে চাদর দিয়ে রোদ আটকানোর চেষ্টা কিন্তু চাদরে কি রোদ আটকায় আটকায় না এই দেখো রাস্তা দিয়ে দুটো ছাগল হেঁটে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমার মোটরসাইকেল এটা আমি এখানে রেখেছি এখানে ছায়া ছিল এই যে গাছ এখন সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম প্রান্তে সেই কারণে ছায়া দেখতে পাচ্ছ নাহলে কিছু সময় আগে এখানে প্রচণ্ড রোদ ছিল হ্যাঁ তাহলে প্রথমে এখান থেকে মোটরসাইকেলটা সরাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে মোটর বাইক নিরাপদ জায়গায় রেখে দিয়েছি আর আমি এখন নিরাপদে দোকানের ভিতরে যাব বাইরে এখনো গরম রয়েছে প্রচণ্ড ছেলে টিভি দেখছে আর বউ এখন ঘুমাচ্ছে বউকে বললাম আজকে পয়লা বৈশাখ একটু ভিডিও বানাবো কিন্তু সেরকমভাবে কিছুই দেখানো হলো না তোমাদেরকে যাই হোক বন্ধুরা চলো ভিতরের দিকে যাই মামন এখনো 10 মিনিট পরে ঘুম থেকে উঠবে তাহলে আমি এখন কি করব আমি কম্পিউটারে বসবো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হলো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার বিজনেস মেল আমার এই চ্যানেলের দেখো ডেসক্রিপশনে বিজনেস মেল রয়েছে সেই বিজনেস মেলে একটা মেল এসছে একটা কোম্পানি থেকে একটা জামা কাপড়ের কোম্পানি থেকে সেই কোম্পানির স্যার আমার চ্যানেলের সঙ্গে কাজ করতে চায় ঠিক আছে সেই হিসেবে একটা মেল পাঠিয়েছে
যে কথা তোমাদের বলছিলাম যে লেভিস কোম্পানি জামা কাপড়ের কোম্পানি, সেই কোম্পানি থেকে মেল এসেছে, আমাদের চ্যানেলের সঙ্গে কাজ করতে চায় দীর্ঘদিন, সেই হিসাবে একটা মেল পাঠিয়েছে। আর আমি কাজ করতে রাজি কিনা সেটা জানতে চেয়েছি। আমি তো জানিয়ে দিয়েছি হ্যাঁ কাজ করব, তারপরে ফিডব্যাক মেল আবার এসছে, তারপরে সেই মেলের আমি এখন আর রিপ্লাই দিইনি, তবে রিপ্লাই দেবো, দেখা যাক কী হয়, কপালে কী লেখা আছে। তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো LIVES লেভিস, এই কোম্পানি জামাকাপড়ের কোম্পানি, বিদেশি কোম্পানি, আমাদের ইন্ডিয়ায় প্রোডাক্ট সেল করে। ঠিক আছে, অনেক কিছু বলে দিলাম। আর আমি এখন কম্পিউটারে বসবো আমার মিউজিক চ্যানেলের জন্য। আর মিউজিক চ্যানেলে কাজ করার আগে ওই লেভিস কোম্পানির যে মেলটার আমাকে পরে সেকেন্ড মেল এসছে, সেই মেলের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো, কিছু বোঝার চেষ্টা করবো। তার জন্য আমাকে ইউটিউবে অনেক ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে বুঝে শুনে করতে হবে, কারণ আমি তো কিছু বুঝি না, ইংরেজিও বুঝি না, সব কিছু ইংরেজিতে রয়েছে, বুঝে শুনে কাজ করতে হবে। যাই হোক বন্ধুরা, তোমরা ব্লগের সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, আজকের ব্লগটা এরকমভাবে তোমাদেরকে উপহার দিচ্ছি, আগামীকালকে আরও সুন্দর ব্লগ দেবো এই আশা রাখছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার ওল্ড মডেলের কম্পিউটার, ওল্ড মডেল হোক কিন্তু বিশাল কাজের এই কম্পিউটার, ছাড়া এখন যা বুঝতে পারছি আমার চ্যানেল চালানো সম্ভব না। ঠিক আছে, চ্যানেলের অনেক রকম কাজ হয়, যে কাজগুলো কম্পিউটার থাকলে খুব সুবিধা হয়, আর যদি কম্পিউটার না থাকে তাহলে পরে তোমার কাজ করতে খুবই অসুবিধা। দেখো বন্ধুরা, আমার কম্পিউটার চালু হয়ে গেছে, আর কম্পিউটারের ওয়ালপেপার আমি চেঞ্জ করে দিয়েছি, ওয়ালপেপারে চলে এসেছে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন। তিনটে ছটা আইসক্রিম পেয়েছি, সুব্রতরা গেলে তিনটে, আবার এই পাশের দোকানে শাশুড়িকে ডেকে বল চলেন। এ দেখো মদিখানে যে দোকান থেকে মাল আনে, সেইখান থেকে দেখো মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, এত ভালো ভালো মিষ্টি দিয়েছে, সব দোকানের থেকে হাইয়েস্ট মিষ্টির প্যাকেট এটা বলবো, মানে আমরা যে আজকে চারটে বদলে ফার্স্ট মিষ্টির প্যাকেটটা, এটা ফার্স্ট, মানে সব রকম মিশানো আছে, একটা খেয়ে নিই আগে। আবার দেখো বন্ধুরা, এখানে রয়েছে আজকে মিষ্টি ছড়াছড়ি, এত মিষ্টি যদি খাওয়া হয় তাহলে পরে শরীরের প্রবলেম হয়ে যাবে, হবে সব শরীরে ধরে রাখবো, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। আমি একটা কেক দিলাম, তোমাকে তো মিষ্টি খেতেই হবে। আমি তো খেলাম তো, না খেলাম তো বললে হবে না, বেশি মিষ্টি খাবো না, মানে মিষ্টিগুলো কে খাবে, আমি মিষ্টি খেলাম তো, আর একটা মিষ্টি খাবো, তারপরে আর খাবো না, ভাত খেতে হবে না, ভাত কিন্তু পেট ভরে যাবে, তাহলে ভাত ওই জলালা ভাত আছে, একটা ডিম ভেজে নেবো ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে, জল ঢালা ভাত। হ্যাঁ, বছরকার দিনে তুমি তো একবার খেলা, বছরকার দিনে না, আজকে আমার বর একটুও ভাত খায়নি, তার জন্য ভাতগুলো রয়ে গেছে, বেটা ছেলে মানুষ যদি ভাত না খায় ভাত মানে ই হয় খালি হয়, ভাত রয়েই গেছে, গাবলায় ভাত গাবলাই রয়েছে, আমার ছেলে খেয়েছে বলে ভাতগুলো নড়েছে, নাহলে আমি আর কতগুলো খেতে পারি বলো ভাত। এখন 10:30 বাজে আর আমরা এই মুহূর্তে দোকান বন্ধ করে দেবো, আর দেখো ছেলে ওই যে ঘুমাচ্ছে, ঘুমন্ত ছেলেকে এখন বাড়ি নিয়ে যাবো, মামন রয়েছে, এই যে মামন, মামন এখন দোকানের মালপত্র কিছু মাল বাড়িতে নেওয়া প্রয়োজন সেগুলো গুছিয়ে মোটর সাইকেলে নিয়ে রাখলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও, দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থেকো, গুড নাইট।